বন্ধুরা, গ্লোবাল ইনস্টিটিউট অফ ফিউচার টেকনোলজি দ্বারা আয়োজিত খুব সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওই ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদেরকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হবে। সম্পূর্ণ আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও। সবার প্রথমে অনুষ্ঠানে আসা সকল ছাত্রছাত্রী, অভিভাবক এবং অতিথিদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের ভারতীয় সংস্কৃতি মেনে ফুল এবং চন্দন দিয়ে সুন্দরভাবে ওদেরকে বরণ করা হচ্ছে। তারপরই শুরু হবে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে অনেক কিছু রয়েছে, আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তারপর শুরু হলো অতিথি বরণ পর্ব। আজকের এই অনুষ্ঠানে যারা যারা অতিথি হিসাবে রয়েছেন ওদেরকে একে একে করে বরণ করা হচ্ছে। প্রথমে বরণ করা হচ্ছে আমাদের সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক প্রদীপ চন্দ্র দাস মহাশয়কে। তারপর পিএসপিএল এর কোঅর্ডিনেটর অভিজিৎ দাকে বরণ করা হচ্ছে। একে একে করে সবাইকে বরণ করা হবে। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় নাথ মহাশয়, সরস্বতী স্কুলের প্রধান আচার্য সূর্যরেখা সিনহা মহাশয়, শিক্ষক মানিকচন্দ্র বিশ্বাস মহাশয়, সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ অচিন্ত কুমার নাথ মহাশয়, হিন্দি বিদ্যাপীঠ হাই স্কুলের প্রধান শিক্ষক নন্দলাল কোহার মহাশয়। তারপর প্রদীপ প্রজ্বলন করে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করা হচ্ছে। পিএসপিএল স্কিলসের
শ্রীলঙ্কা গ্লোবাল ইনস্টিটিউট অফ ফিউচার টেকনোলজি এর সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠিত ব্যক্তিগণ, ছাত্রদের অভিভাবকেরা এবং আমাদের সকলের প্রিয় ছাত্রছাত্রীরা, তৎসঙ্গে আমাদের এই ব্রাঞ্চের যারা ম্যানেজমেন্ট কমিটি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যারা গুরুজনেরা খুব সুন্দরভাবে তোমাদেরকে তোমাদের ফিউচার কীভাবে তোমরা নির্ধারিত করবে, কীভাবে পরিচালনা করবে সেই সম্বন্ধে খুব ভালোভাবে পয়েন্ট আউট করে দিয়েছে, তাই আমি এ বিষয়ে আর কিছু ডিসকাশন করবো না। আমি আমাদের যে অর্গানাইজেশন এবং অর্গানাইজেশনের পথে তোমাদের কি ফিউচার স্কোপ আছে সে বিষয়ে আমি আলাপ আলোচনা করবো। তাই ভিতরে আছো সবাই খুব গুরুত্ব সহকারে শুনবে। আপনারা যারা গার্জেন আছেন, আপনারা আফটার ম্যাট্রিকুলেশন ছাত্রছাত্রীদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্পিউটারে অ্যাডমিশন করা, আজকের দিনে স্কুলের ছাত্রছাত্রীরা কম্পিউটার সেন্টারে এসে কম্পিউটার শিখতে ইচ্ছুক হয়, অনেক অনেক আছে সে অ্যাডমিশনও নেই, আমরাও আমাদের বিভিন্ন ব্রাঞ্চে অবদান করি। তারপর শুরু হলো গ্লোবাল ইনস্টিটিউট অফ ফিউচার টেকনোলজির 2023-24 ইংরাজির সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। তারপর আমরা খুব সুন্দর একটি ধামাইল নৃত্য প্রদর্শনী দেখব। তো বন্ধুরা, এবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে গেছি। এবারে গ্লোবাল ইনস্টিটিউট অফ ফিউচার টেকনোলজির সেন্টার ইনচার্জ শান্তনু কর মহাশয় অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন।